আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা গরম নিয়ে চিন্তিত আছেন, গরমে বিকল্প ব্যবস্থা খুঁজতেছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এবং যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন, ইনকিউবেটরে বিদ্যুৎ চলে যাচ্ছে, বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে একটি ব্যাটারি নিতে চাচ্ছেন এবং ব্যাটারির সাথে যেন অল্প বাজেটের মধ্যে একটি আইপিএসও নিতে পারেন, তা যারা এ ধরনের পণ্য খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো চলুন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই আজকে কি দেখাতে চাচ্ছি। আজকে দেখাতে চাচ্ছি আপনাদেরকে একটি ইনভার্টার, চার্জার এবং ব্যাটারি দেখাতে চাচ্ছি, কম্বো প্যাকেজ হবে। যারা বাসাবাড়িতে ফ্যান ব্যবহার করতেছেন, একটি ফ্যান ব্যবহার করতে চান এবং দুই তিনটা লাইট ব্যবহার করবেন, তাদের জন্য থাকতেছে আমাদের একটি ব্যাটারি প্যাকেজ। এবং যারা আরও তিনটা ফ্যান এবং চার পাঁচটা লাইট ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য থাকবে আরেকটা প্যাকেজ। অর্থাৎ দুইটা প্যাকেজ আজকে ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের। তো আমি প্রথমে আপনাদেরকে যে ইনভার্টারটি দেখতে দেখাইতেছি, এটি হলো 4-in-1 একটি ব্র্যান্ডের ইনভার্টার চার্জার। এটি যদি আপনাদেরকে ভিতরে খুলে দেখাই, এটির সাথে পাবেন একটি টু পিন, অর্থাৎ একটি ব্যাটারির ক্লিপ পাবেন পাওয়ার লাইন দেওয়ার জন্য, এবং একটি টু পিন পেয়ে যাবেন, অর্থাৎ যেটি কারেন্টের সাথে সংযোগ করে দিতে হবে। তো আপনারা এটা কীভাবে সংযোগ করবেন, আমাদের আরও ভিডিও আছে, ওইখানে দেখলে বুঝতে পারবেন। এটি 4-in-1 এই ইনভার্টারটি চারটাভাবে কাজ করে, অর্থাৎ চারটা কাজ করে। এটির সাহায্যে আপনি শুধু প্যানেল দিয়েও কিন্তু আপনার বাসার ইনকিউবেটর বা ফ্যান লাইট এগুলো ব্যবহার করতে পারবেন, শুধু একটি সোলার প্যানেল দিয়েও। তারপর এটা আপনার সরাসরি ব্যাটারি থেকে ইনপুট দিয়ে আউটপুট হবে। এবং এটা কিন্তু আপনার আরেকটি বিশেষ সুবিধা হলো ইউএসবি সিস্টেম আছে, অর্থাৎ ইউএসবি কেবল দিয়েও আপনি যে কোনো কিছু ইউএসবি যে সংযোগ লাইনগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে যে কথাটি বলতেছিলাম, যারা একটি ফ্যান ব্যবহার করতে চাচ্ছেন এবং দুই তিনটা লাইট ব্যবহার করবেন, তারা কিন্তু 1000 ওয়াটের একটি ইনভার্টার চার্জার নেবেন। 1000 ওয়াটের একটি ইনভার্টার চার্জার এবং এ ধরনের গোল্ডেন সান ব্র্যান্ডের একটি যদি ব্যাটারি নেন, এটি 30 এম্পিয়ার ব্যাটারি। যারা অল্প বাজেটের মধ্যে এ ধরনের বিকল্প ব্যবস্থা করতে চাচ্ছেন, অর্থাৎ ছোট ফ্যামিলি যাদের, তাদের জন্য মূলত একটি 30 এম্পিয়ারের ব্যাটারি এবং একটি 1000 ওয়াটের ইনভার্টার প্লাস চার্জার এটি যদি নেন, মোটামুটি আপনি একটি ফ্যান এবং দুই তিনটা লাইট 3-4 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। 3-4 ঘন্টা মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যাকআপ পেয়ে যাবেন। তো এটা সংযোগটা কীভাবে দেবেন আমি যদি একটু আপনাদেরকে সংযোগ দিয়ে এবং লোড দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। পিছনে ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য পাওয়ার যে লাইনটি আছে, এখানে ব্যাটারির যে ক্লিপের লাইন করে দিয়েছে, এই লাইনটা প্রথমে সংযোগ করে নিতে হবে। যখন আপনারা এই সংযোগটি দেবেন, অবশ্যই লাল এবং কালো তারের সংযোগটি সঠিকভাবে দেবেন এবং লুজ যেন না থাকে, লুজ কানেকশন থাকে যেন না থাকে, এদিকে খেয়াল রাখবেন। যদি এই ধরনের নেগেটিভ পজিটিভ উল্টা হয়ে যায় তাহলে কিন্তু এটা কেটে যাবে বা বড় ধরনের একটি দুর্ঘটনা হতে পারে। তাই যখন আপনারা এই সংযোগগুলো দেবেন তখন অবশ্যই ভালোভাবে দেখে দেবেন। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে না বললে নয়, যারা আজকের ভিডিওটি দেখবেন ধামাকে একটি অফার পাবেন, অর্থাৎ ঈদ উপলক্ষে বিশেষ ছাড় থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আসলে বিশেষ ছাড়টা কি তাহলে জানতে পারবেন। এরপরে যখন ব্যাটারির সাথে সংযোগ দেবেন, ব্যাটারির যে প্লাসের লাল এবং মাইনাসের কালো তারটি এভাবে দিয়ে দেবেন। তো আমার ইনভার্টারটি কিন্তু এই মুহূর্তে চালু হয়ে গিয়েছে। তো আমি যদি এখন একটি আউটপুটের লাইন দিই তাহলে দেখবেন যে এটা অটোমেটিক চলতেছে, এবং ব্যাট কারেন্টের লাইন দিলে দেখবেন ব্যাটারি চার্জ হচ্ছে। অর্থাৎ আমি সম্পূর্ণ জিনিস আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি পাওয়ার লাইন দেওয়ার জন্য আমার একটি পাওয়ার যে আছে এটাতে আমি লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ধরনের যে লাল বাল্বগুলো আছে, 100 ওয়াটের কয়েকটি বাল্ব এখানে সংযোগ করে দেই লোডটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। একটি 1000 ওয়াট ইনভার্টার দিয়ে আপনি এখানে লোড দিতে পারবেন, অর্থাৎ শুধু এই ইনভার্টারে আপনি লোড দিতে পারবেন 500-700 ওয়াট পর্যন্ত কিন্তু অনায়াসে আপনি 1000 ওয়াট ইনভার্টার চার্জারে লোড দিতে পারবেন। তো আমি এখন এখানে কিন্তু 100 ওয়াটের 4টি বাল্ব এই মুহূর্তে এখানে লাগিয়ে রেখেছি। তো আমি যদি এখন এটার সংযোগ লাইনটি দিয়ে দেই ইনভার্টারের সাথে, ইনভার্টারের সাথে যদি আমি এখানে আউটপুটের সংযোগ লাইনটি দিয়ে দেই, তো আমার কিন্তু এখন এখানে 4টা বাল্ব 100 ওয়াটের লাগানো আছে। এবং এখানে আমরা ইন আউটপুটের সাথে বাল্বের যে সংযোগটি দিয়ে দিলাম, এবং এখানে যে কারেন্টের লাইনটি আছে এটা আমরা যে ইনভার্টার থেকে যে লাইনটি আসছে আমরা এটা মাল্টিপ্লাকের সাথে লাইন দিয়ে দিলাম। তো এখন দেখবেন যে আমার এখানে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে। ব্যাটারিটা চার্জ হচ্ছে কীভাবে বুঝবেন, ইনভার্টারের পিছনে একটি ইন্ডিকেটর লাইট দেখতে পাবেন, এটা কিন্তু আমার এই মুহূর্তে জ্বলতেছে নিভতেছে জ্বলতেছে নিভতেছে। যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে, অর্থাৎ এটা জ্বলে থাকবে। আবার যখন ব্যাটারিটা চার্জ হবে এটা অটোমেটিকলি আপ ডাউন করতে থাকবে। তো এখন যদি আমরা এখানে আউটপুটের যে সংযোগগুলো বাল্বের যে লাইনগুলো যদি আমরা অন করে দেই,
এখন কিন্তু আমার এগুলো জ্বলতেছে সরাসরি কারেন্ট থেকে, কারণ আমার এখানে এখন এখানে বিদ্যুৎ সংযোগ আছে, যার ফলে কিন্তু এখন কারেন্ট থেকে চলতেছে। তো আমার এখানে যদি আবার কারেন্ট চলে যায়, দেখবেন যে অটোমেটিকলি যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি আমার লাইটটি চলতে থাকবে। এখন কিন্তু আমি কারেন্টের সাথে সংযোগ যেটা আছে এই লাইনটি খুলে দিয়েছি, আমার ব্যাটারি থেকে কিন্তু অটোমেটিকলি আউটপুট আসতেছে। আবার যখন কারেন্ট চলে আসবে দেখবেন যে অটোমেটিক এখন আবার কারেন্ট থেকে চলতেছে, আবার যখন কারেন্ট চলে যাবে আবার ব্যাটারি থেকে অটোমেটিক চলবে। অর্থাৎ এটা অটো কাজ করবে, যখন আপনি কারেন্টের সাথে সংযোগ দিয়ে রাখবেন কারেন্ট থাকলে কারেন্টে চলবে, এবং কারেন্ট চলে গেলে এটা ব্যাটারি থেকে চলবে, এটা অটো কাজ করবে। তো যাদের একটা ফ্যান এবং দুই তিনটা লাইট ব্যবহার করতে চান তারা এই প্যাকেজটি নিতে পারেন, এই কম্বো প্যাকেজটি নিতে পারেন। একটি 1000 ওয়াটের ইনভার্টার চার্জার এবং একটি 30 এম্পিয়ার ব্যাটারি যদি আপনারা নিতে চান, তাহলে এটার কম্বো প্যাকেজ অর্থাৎ একটি 1000 ওয়াটের একটি 1000 ওয়াটের ইনভার্টার প্লাস চার্জার এবং একটি 30 এম্পিয়ারের গোল্ডেন সান ব্র্যান্ডের একটি ব্যাটারি, এই দুইটা যারা নেবেন কম্বো প্যাকেজের দাম আসবে 7500 টাকা। তবে আমাদের আজকের ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য থাকবে বিশাল একটি ছাড়, অর্থাৎ যারা আজকের এই ভিডিওটি দেখে অর্ডার কনফার্ম করবেন তারা একটি ব্যাটারি এবং একটি ইনভার্টার চার্জার পাবেন অনলি 6990 টাকায় নিতে পারবেন, অনলি 6990 টাকায় একটি কম্বো প্যাকেজ নিতে পারবেন। এখন যাদের ব্যাকআপ আরেকটু বেশি প্রয়োজন, অর্থাৎ যারা আরেকটু বেশি ফ্যান ব্যবহার করতে চাচ্ছেন এবং বেশি লাইট ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য থাকবে আমাদের একটি 120 এম্পিয়ারের ব্যাটারি, গোল্ডেন সান কোম্পানির একটি 120 এম্পিয়ার ব্যাটারি। যে ব্যাটারিটা দেখতেছেন এটি একটি গোল্ডেন সান ব্র্যান্ডের 120 এম্পিয়ারের ব্যাটারি। যারা এই প্যাকেজটি নিতে যাচ্ছেন একটি 120 এম্পিয়ারের ব্যাটারি এবং একটি থাকবে 1000 ওয়াটের ইনভার্টার প্লাস চার্জার। যারা তিনটা ফ্যান এবং 5-6টা লাইট ব্যবহার করতে চাচ্ছেন, তিনটা ফ্যান এবং 5-6টা লাইট কিন্তু আপনি এটা দিয়ে যদি ব্যবহার করেন 3.5 থেকে 4 ঘন্টা কিন্তু অনায়াসে ব্যাকআপ পাবেন। একটি 120 এম্পিয়ারের ব্যাটারি এবং একটি ইনভার্টার চার্জার দিয়ে আপনি তিনটা ফ্যান এবং 4-5টা লাইট 3.5 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এটার প্যাকেজ মূল্য আমাদের 10500 টাকা। তবে আজকে যেহেতু এই ভিডিওটিতে আমাদের অফার চলতেছে, ধামাকা অফার, তো যারা আজকের ভিডিও দেখে নেবেন ঈদ উপলক্ষে থাকবে অনলি 9990 টাকা, অনলি 9990 টাকায় আপনি 120 এম্পিয়ারের গোল্ডেন সান ব্র্যান্ডের একটি ব্যাটারি এবং 4-in-1-এর একটি ইনভার্টার প্লাস চার্জার পেয়ে যাবেন। তো দেরি কেন, এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন। আর যাদের এই ইনভার্টার বা কোনো এই ব্যাটারি সম্পর্কে কোনো কিছু জানার আছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যারা শুধু ইনভার্টার নিতে চান, যারা শুধু ব্যাটারি আলাদা করে নিতে চান, তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রসুন সড়ক, দেশবাজার মার্কেট। দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ।